সকলকে স্বাগত বন্ধুরা তোমাদের এই চ্যানেলে ব্রাদার্স লাইফ অ্যান্ড ফ্যান্টাসিতে। তো 5ই মার্চ রবিবার থেকে আমি দিল্লিতেই যখন ছিলাম তো চলে গেছিলাম পারখাম্বা মেট্রো স্টেশনে, হেলি রোডে, একটা দিল্লির ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস আগ্রাসন কি বাউলি। তো এখানে তোমরা ভিডিওটা পজ করে আগ্রাসন কি বাউলির অ্যাবাউটটা তোমরা চেক আউট করতে পারো, বাট আমি তোমাদের এমনিই বলে দিচ্ছি বাউলি হচ্ছে একটা বেসিক্যালি একটা স্টেপ ওয়েল, ঠিক আছে। তো আগেকার দিনে স্টেপ ওয়েলটা এই কারণেই বানানো হতো যে রেইন ওয়াটারটাকে আমরা হারভেস্ট করতে পারবো। তো এটা বলা হয় যে মহাভারতে যে একজন বিখ্যাত রাজা ছিলেন আগ্রাসেন, তিনি এইটা নির্মাণ করেছিলেন, বাট এখনকার যে আর্কিটেকচারটা রয়েছে সেটা দেখে আমরা এটা বলতে পারি যে এটা 13 বা 14 শতাব্দীতে আবার রিবিল্ড হয়েছিল তুঘলক বা লোধি টাইমে। কারণ তোমরা এখানে দেখতে পারছো হচ্ছে এই যে আর্কিটেকচারটা রয়েছে এটা প্রায় লাল বালু পাথর দিয়ে এখন নির্মিত, না তাই তো? তো এই নিয়ে তো মতবোধ থেকেই যাবে যে এই এটা অ্যাকচুয়ালি মানে কে নির্মাণ করেছিল। তো আর এটা যে এই যে বাউলিটা রয়েছে আগ্রাসন কি বাউলি, এটা হচ্ছে কি 60 মিটার তোমার লম্বাতে আর চওড়াতে তোমার 15 মিটার। আর এই বাউলির নিচে 108টা স্টেপ নিচে একটা কুয়ো রয়েছে যেখানে মেইন জলটা সারা মানে বছর ধরেই জমে থাকে আর কি। দেখো ইতিহাস বলতে বলতে তোমাদেরকে তো বলাই হয়নি যে তোমরা এই বাউলিতে তোমার বিনামূল্যেই আসতে পারবে। আর এটা কিন্তু একটা মোস্ট হন্ডেড প্লেস হওয়ার কারণে সন্ধ্যে 6টার পর কিন্তু বন্ধ হয়ে যায়। তো ভিজিট করার টাইমিংটা তোমরা একটু দেখে নেবে, যত মানে সানসেট ডোবার আগেই তোমরা এই জায়গাটা ভিজিট করে নেওয়ার চেষ্টা করবে। আর এই বাউলিতে কিন্তু অনেকগুলো মুভির শ্যুট হয়েছিল, পিকে, সুলতান, মম। তবে বেসিক্যালি আমির খানের পিকে জনপ্রিয়তার সাথে সাথে এই মানে এই বাউলিরতে মানে লোকজনের আনাগোনা আর কি বেড়ে যায়। তার আগে খুব লোকে কম যাতায়াত করতো, বেসিক্যালি এটা আনএক্সপ্লোর জায়গায় ছিল বলতে পারো। তবে এখন প্রচুর জনপ্রিয়তা পেয়েছে, তবে G20 সাবমিশনের জন্য এখানে প্রচুর এখন ফরেন টুরিস্টকেও তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও। বেসিক্যালি এটা একটা হন্টেড প্লেস হওয়ার কারণে এখানে সন্ধ্যে 6টার পর প্রবেশ তো নিষিদ্ধই, তাছাড়া রাতের বেলায় এর চারপাশে ঘোরাঘুরি করাও আইনত অপরাধ। কারণ এই জল এই বাউলিটা সম্বন্ধে অনেকগুলো মিথ রয়েছে, তার মধ্যে একটা মিথ হলো যেমন রাতের বেলায় এখানে নাকি অনেক ভূত প্রেত আত্মার চিৎকার আর্তনাদ শুনতে পাওয়া যায়। আর তাছাড়া যে এই বাউলির কালো পানি দেখতে পাচ্ছ, সেই কালো পানি দেখে নাকি লোকেরা অ্যাট্রাক্ট হয়ে আত্মহত্যা করতে লাভ দিত। তো 2007 সালে এরকম একটা কেস হওয়ার পর থেকে তো ওই জলাশয়ের ধারে আর যেতে দেওয়া হয় না, তো কুয়োটাকে ওরা সেফগার্ড করে লক করে রেখে দিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে একটা ডেজিগনেটেড অ্যান্ড প্রোটেক্টেড মনুমেন্ট হিসেবে ঘোষণা করে দিয়েছে। তবে আমরা ভারতীয় হিসেবে এটা অন্তত বলতে পারি যে তখনকার দিনের নির্মাণ কাজ আর ডিজাইন মানে অনেকের থেকে আগে ছিল। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো।